আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন দেশকে হারিয়ে সোনা জয় করল পূর্ব মেদিনীপুরের 5 প্রতিযোগী। পড়াশুনোর পাশাপাশি খেলাধুলোয় তাদের এমন সাফল্যে খুশি গোটা জেলার বাসিন্দারা। ভারতসহ নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার ও শ্রীলঙ্কা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। গত 30 এপ্রিল ওএটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় স্পোর্টস ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশগ্রহণ করে ভারতসহ নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার ও শ্রীলঙ্কার প্রতিযোগীরা। আন্তর্জাতিক স্তরের এই ক্যারাটে প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে সোনা জিতল পূর্ব মেদিনীপুরের 5 প্রতিযোগী। পূর্ব মেদিনীপুরের 5 প্রতিযোগী হলেন ভগবানপুরের 3য় শ্রেণীর ছাত্র অমিত মাইতি, 8ম শ্রেণীর ছাত্র মৌসুমী গিরি, 10ম শ্রেণীর পড়ুয়া সুপ্রকাশ আচার্য, অর্পিতা দাস ও পল্লবী ভূঁইয়া। তাদের এমন সাফল্যে খুশি পরিবারসহ প্রশিক্ষণ সংস্থার কর্মকর্তারা। পূর্ব মেদিনীপুর জেলার সমাজসেবক সন্দীপ মাইতি ও লিপিকা মাইতির উদ্যোগে ভগবানপুর 2নম্বর ব্লকের মুখবেরিয়াতে গড়ে তোলা হয়েছে বিনামূল্যে ক্যারেটে প্রশিক্ষণ সংস্থা দ্য RCM স্বপ্নীল। এই সংস্থার উদ্যোগে ভগবানপুরের প্রায় 2000 জনকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কেন্দ্রের প্রশিক্ষক সাগর খামরই ও প্রশান্ত সিং নেতৃত্বে প্রতিযোগীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। সংস্থার তরফে সহপাঠী ও শিক্ষক শিক্ষিকাদের সম্মুখে পুষ্পস্তবক ও মুখ মিষ্টি করিয়ে সম্বর্ধনা জানানো হয়। আগামীতে আরও সাফল্যের কামনা করেন সকলে। প্রশিক্ষণ সাগর খামরাই জানান, এখানে যারা ভর্তি হন তাদের সপ্তাহে 4 দিন প্রশিক্ষণ হয়। তবে আন্তর্জাতিক স্তরে তাদের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন ছিল আরও বেশি ও নিবিড় প্রশিক্ষণের। সে কারণে তিনি নিজে আলাদা করে কিছু ছেলেমেয়েদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেন। বিদেশের প্রশিক্ষিত ছেলেমেয়েদের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে ওঠার জন্য তাদের দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ চলে, যার ফলাফল হাতে নাতে পাওয়া গিয়েছে। আগামী দিনে এই প্রশিক্ষণ সংস্থা থেকে দিল্লিতে জাতীয় প্রতিযোগিতা স্তরে ছেলেমেয়েদের পাঠানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উপযুক্ত প্রশিক্ষণ এবং অধ্যবসায়ের মাধ্যমে আরও ভালো প্রশিক্ষিত প্রতিযোগী তৈরি করা হবে বলে জানান প্রশিক্ষক সাগর খামরাই। উপযুক্ত প্রশিক্ষণ পেলে আগামী দিনে আমাদের রাজ্যের পারবে বলে দাবি করেন তিনি। এই 5 প্রতিযোগীর অভূতপূর্ব সাফল্য বাকি ছেলেমেয়েদেরও আরও উদ্বুদ্ধ হবে এবং আগামী দিনে সাফল্যের পথ দেখবে বলে জানান তিনি।